এই মুহূর্তের বড় খবরে চোখ রাখবো। রাজ্যের পরবর্তী ডিজিপি হচ্ছেন সঞ্জয় মুখোপাধ্যায়। সঞ্জয় মুখোপাধ্যায়ের নামে চূড়ান্ত সিলমোহর দিল জাতীয় নির্বাচন কমিশন। আপনারা জানেন যে রাজীব কুমারকে ডিজির পদ থেকে অপসারণের নির্দেশ দেয় গতকালই জাতীয় নির্বাচন কমিশন, এবং বিবেক সহায়কে সেই দায়িত্বভার আপাতত সামলানোর জন্য নির্বাচন কমিশন নির্দেশ দেয়। এবং নির্বাচন কমিশনের নির্দেশ মতো তিনজন আইপিএস এর নাম নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেওয়া হয় রাজ্যের তরফে। বিবেক সহায়, সঞ্জয় মুখোপাধ্যায় এবং রাজেশ কুমারের নাম প্রস্তাব করে রাজ্য। অবশেষে ডিজিপি পদে সঞ্জয় মুখোপাধ্যায়ের নাম চূড়ান্ত করল নির্বাচন কমিশন। 1989 ব্যাচের আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায় বর্তমানে দমকলের ডিজির দায়িত্বে রয়েছেন। আজ বিকেল 5টার মধ্যে সঞ্জয় মুখোপাধ্যায়কে ডিজিপির দায়িত্ব নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আরেকবার আপনাদের বলবো, রাজ্যের পরবর্তী ডিজিপি হতে চলেছেন সঞ্জয় মুখোপাধ্যায়। সঞ্জয় মুখোপাধ্যায়কে আজ বিকেল 5টার মধ্যে ডিজিপির দায়িত্ব গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রাজীব কুমারকে অপসারণের পর সেই জায়গায় বিবেক সহায়কে আপাতত ডিজি হিসেবে দায়িত্বভার চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন, এবং কমিশনের নির্দেশ মতো তিনজন আইপিএস এর নাম নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব করা হয়েছিল রাজ্যের তরফে, যার মধ্যে বিবেক সহায়ের নাম ছিল, সঞ্জয় মুখোপাধ্যায়ের নাম ছিল, এবং নাম ছিল রাজেশ কুমারের। শেষমেশ সঞ্জয় মুখোপাধ্যায়ের নামে চূড়ান্ত সিলমোহর দিল নির্বাচন কমিশন। আজ বিকেল 5টার মধ্যে সঞ্জয় মুখোপাধ্যায়কে ডিজিপির দায়িত্ব নিতে নির্দেশ দেওয়া হয়েছে। রুমা পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে। রুমা, গতকালই এই প্রশ্নটা তৈরি হয়েছিল যে অন্তর্বর্তীকালীন ডিজিপি হিসেবে যে বিবেক সহায়কে দায়িত্ব দেওয়া হয়েছে কমিশনের তরফে, তিনি কার্যভার বা দায়িত্বভার চালিয়ে নিয়ে যাবেন, নাকি যে তিনটে নাম প্রস্তাব করা হয়েছে, যে তিনজন আইপিএস এর নাম প্রস্তাব করা হয়েছে রাজ্যের তরফে কমিশনের কাছে, তাদের মধ্যে থেকে কাউকে পরবর্তী ডিজিপি হিসেবে বেছে নেবে কমিশন? আজ দেখা যাচ্ছে সঞ্জয় মুখোপাধ্যায়ের নামে চূড়ান্ত সিলমোহর দিল কমিশন। সঞ্জয় মুখোপাধ্যায় তার নামে কিন্তু সিলমোহর দিল নির্বাচন কমিশন, এবং কালকে যখন রাজীব কুমারকে শরণ হয় তখন বলা হয় যে তার সিনিয়র মোস্ট যিনি থাকবেন তাকে কিন্তু করা হবে ডিজি। তার পরবর্তীতে আমরা দেখলাম যে পরবর্তীতে বিবেক সাহায়কে ডিজি করা হলো, এবং বিবেক সাহায়ের নামও কিন্তু পাঠানো হয়েছিল রাজ্যের তরফ থেকে, কারণ নির্বাচন কমিশন তিনটি নাম চেয়ে পাঠিয়েছিল রাজ্যের তরফ থেকে। বিবেক সাহায় এবং সঞ্জয় মুখোপাধ্যায়ের রাজেশ কুমারের নাম পাঠানো হয়। অবশেষে দেখা যাচ্ছে সঞ্জয় মুখোপাধ্যায়ের নামে কিন্তু সিলমোহর দিল নির্বাচন কমিশন। অন্যদিকে আরো একটা কথা বলে রাখি, সম্ভবত ইনি হচ্ছেন, বিবেক সাহায় থাকবেন সবচাইতে কম সময়ের জন্য ডিজি, যাকে অন্তর্বর্তী ডিজি করা হয়েছিল, এবং এই বিবেক সাহায় কিন্তু 31 মে রিটায়ার্ড করছেন, এটা নিয়ে কিন্তু জল্পনা চলছিল, যেহেতু 4 জুন শেষ হচ্ছে পুরো নির্বাচন প্রক্রিয়া, সেক্ষেত্রে তিনি থাকবেন কিনা, কারণ তার নামও কিন্তু পাঠানো হয়েছিল নির্বাচন কমিশনে। অর্থাৎ দেখা যাচ্ছে যে বিবেক সাহায়, সঞ্জয় মুখোপাধ্যায় এবং রাজেশ কুমারের নাম পাঠানোর পর অন্তর্বর্তী যিনি হয়েছিলেন ডিজি তাকে বিবেক সাহায়, এখন নির্বাচন কমিশন সঞ্জয় মুখোপাধ্যায়ের নামে কিন্তু সিলমোহর দিল। অর্থাৎ বুঝতে পারছো যে রাজীব কুমারকে সরানোর সাথে সাথে কিন্তু তিনটি প্রক্রিয়ার কথা বলা হয় নির্বাচন কমিশনের তরফ থেকে, যেটা বলা হয় যে রাজীব কুমারকে সরানোর পর তার সিনিয়র মোস্ট যিনি থাকবেন তাকে করা হবে ডিজি, এবং তিনটি নাম পাঠাতে হবে প্যানেলে সেক্ষেত্রে নির্বাচন কমিশনে। তারপর দেখা যায় যে রাজীব কুমার যিনি সরে গেলেন এবং তারপর করা হলো বিবেক সাহায়কে ডিজি করা হলো। বিবেক সাহায় 31 মে এর মধ্যে তিনি রিটায়ার করবেন, তার ফলে বোঝাই যাচ্ছিল যে 4 জুন পর্যন্ত এই প্রক্রিয়া চালানোর পক্ষে সম্ভব হবে কি না এটা নিয়ে প্রশ্ন ছিল, নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নেয় সেটা নিয়ে প্রশ্ন ছিল। এখন দেখা যাচ্ছে যে তিনটি নাম পাঠানো হয়েছিল নির্বাচন কমিশনে, সেখান থেকে সঞ্জয় মুখোপাধ্যায়ের নামই বেছে নিল নির্বাচন কমিশন। অর্থাৎ গোটা প্রক্রিয়া, এবার যে নির্বাচন চলবে 4 জুন, অবশ্যই জুন পর্যন্ত, যখন যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশনের হাতে রয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ডিজি পদে থাকবেন সঞ্জয় মুখোপাধ্যায়। পরবর্তীতে কি হয় সেটা আমরা পরবর্তীতে দেখব, কিন্তু এই মুহূর্তে নির্বাচন কমিশন সঞ্জয় মুখোপাধ্যায়ের নামেই কিন্তু সিলমোহর দিল, পরবর্তী রাজ্যের ডিজি হচ্ছে সঞ্জয় মুখোপাধ্যায়। অন্যদিকে আরো একটা বিষয় বলে রাখি, বিবেক সাহায় সম্ভবত সবচেয়ে কম সময়ের জন্য ডিজি পদে রইলেন, এবং সেক্ষেত্রে একদিনের ডিজি থাকবেন রইলেন বিবেক সাহায়। এই বিবেক সাহায়কে অবশ্যই সরে যেতে হবে এবং সঞ্জয় মুখোপাধ্যায় দায়িত্ব নেবেন বিকেল 5টার মধ্যে। একেবারে রুবা, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি দর্শকদের আরেকবার বলবো, এই মুহূর্তে সব থেকে বড় খবর, রাজ্যের পরবর্তী ডিজিপি হতে চলেছেন সঞ্জয় মুখোপাধ্যায়। সঞ্জয় মুখোপাধ্যায়ের নামে চূড়ান্ত সিলমোহর দিল জাতীয় নির্বাচন কমিশন। আপনারা জানেন যে গতকালই রাজীব কুমারকে ডিজিপির পদ থেকে অপসারণের পর বিবেক সহায়কে অন্তর্বর্তীকালীন ডিজিপি করা হয় কমিশনের তরফে, এবং কমিশনের নির্দেশ মতো রাজ্যের তরফে তিনটি নাম প্রস্তাব করা হয়।
তিনজন আইপিএস এর নাম প্রস্তাব করা হয় রাজ্যের তরফে কমিশনের কাছে, যার মধ্যে বিবেক সহায়ের নাম ছিল, সঞ্জয় মুখোপাধ্যায়ের নাম ছিল এবং নাম ছিল রাজেশ কুমারের। শেষমেশ সঞ্জয় মুখোপাধ্যায়ের নামের ওপর চূড়ান্ত সিলমোহর দিল নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন। অর্থাৎ সঞ্জয় মুখোপাধ্যায় হতে চলেছেন রাজ্যের পরবর্তী ডিজিপি। স্পষ্ট নির্দেশে কমিশনের তরফে বলা হয়েছে যে আজ বিকেল 5টার মধ্যে 1989 ব্যাচের আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায়কে ডিজিপির দায়িত্ব নিয়ে নিতে হবে।